আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আজকে খুব ভয়ঙ্কর আর একদম ভয়াবহ একটা দিন গেছে আমাদের জন্য, খুব ভয়ের মধ্যে ছিলাম। তো বিকাল থেকে ব্লগটা শুরু করেছি আর এটা হলো সন্ধ্যা হওয়ার আগের বাইরের আবহাওয়া, খুবই সুন্দর। তো মাগরিবের নামাজের শেষে আমরা হলো বের হয়েছি, আমাদের একটু কাজ আছে। প্রথমে যাব হলো বাংলাদেশি একটা দোকানে, ওইখান থেকে টুকটাক কিছু জিনিস কিনতে হবে। তারপরে ওইখান থেকে যাব হলো সেতাপাক সেন্ট্রালে, ওইখানেও আমাদের টুকটাক বাজার আছে। আর হলো জি মা, তাবিব চলে এসেছে ভয়েস দেওয়ার জন্য। আপনারা আজকের ভিডিওটা আমি আগেই থাম্বনেলও বলেছি, যাদের ভয় লাগে তারা দেখবেন না। যারা বাবা আমি ভয়েস দিয়ে নেই, তারপরে তুমি মিয়াও মিয়াও করো, ভয়েস দিয়ে নেই। হ্যাঁ, তাবিব তো আমাকে ভয়েস দিতে দেয় না। যাই হোক, আমরা চলে এসেছি বাংলাদেশি শপটাতে। আপনাদের ভাইয়া হলো ভিতরে ঢুকেছে দোকানের ভিতরে, আর বাইরে এই গাড়িটা পার্ক করা হয়েছে। আর আজকে হাফ মুন, খুব সুন্দর লাগছিল, একদম স্পষ্ট বোঝা যাচ্ছিল চাঁদটা। আর এই যে তোশান তাবিব গাড়ির ব্যাক সাইডে মানে পিছনের দিকে বসে আছে, ওরা একটা উইন্ডো খুলে আমাকে দেখছে, আমি গাড়ির এখানে দাঁড়িয়েছিলাম। আর এই যে বাংলাদেশি শপ, এটা PV21-এর অপোজিটে, এখানে মোটামুটি সবই পাওয়া যায়। তো এখান থেকে কিছু জিনিস নিলাম, তারপরে এখান থেকে আমরা চলে যাব হলো সেতাপাক সেন্ট্রালে। তো ঠিক আছে, চলুন যাওয়া যাক তাহলে সেতাপাক। তো এই যে আমরা হলো সেতাপাক সেন্ট্রালে এসেছি, অনেকদিন পরে আসলাম এখানে, আর প্রচণ্ড খিদা লেগেছে। আজকে দুপুরবেলা শুধু নুডলস খেয়েছিলাম, ওই যে রান্না টান্না করা হয়নি আজকে দুপুরে, পরে বলবো কাহিনি। আর এই যে টেক্সাস চিকেন, টেক্সাস চিকেনে অনেকদিন পরেই খাচ্ছি আমরা। নর্মালি আগে প্রায় এখানে এই কনসেপ্টে বাজার করতে আসলে টেক্সাস চিকেনে খাওয়া হতো, এখন এই কনসেপ্ট বাজার করতেও আসা হয় না, এখানেও খাওয়া হয় না। তো আপনাদের ভাইয়া অফিস থেকে আসলো আর আমরা বের হলাম। তো অর্ডার করেছি, কয় নাম্বার আমাদের? 294। আচ্ছা যাই হোক, আমাদের 294 নাম্বার, ওই তো আমাদেরটা প্রিপেয়ার হচ্ছে, সেকেন্ড ইয়েতে প্রিপেয়ার হচ্ছে আমাদেরটা। তো আমরা এখানে অর্ডার করে বসে আছি, আমাদের সিরিয়াল আসলে আমরা গিয়ে নিয়ে আসবো আর কি খাবার। ঠিক আছে তাহলে। তো এই যে দুই ভাই খেলাধুলা করছে, দুই ভাই বাহিরে আসলে ভালোই খেলাধুলা করে। তোশান হলো ড্রাম বাজাচ্ছে আর কি, আর তাবিব হলো এই যে, তাবিবের কাজ হলো কোনো একটা জিনিস দেখলে, কোনো একটা অবস্ট্রাকল দেখলে ওটার ভিতরে ঢুকবে, ঢুকে হলো সে উকি দিবে বা ওইটাকে সে চ্যালেঞ্জ হিসাবে নিবে যে আমি এটার ভিতর থেকে বের হতে পারি কি না, এটাই আর কি। আর এই তো সামনে ই কনসেপ্ট, মালয়েশিয়ায় প্রথম এসে এই কনসেপ্ট ছাড়া আর কোথা থেকে বাজারই করতাম না, আর এই টেক্সাস চিকেন ছাড়া আর কোথাও খেতাম না। তো যাই হোক, এখন এগুলাতে আর খুব বেশি একটা আশা হয় না, কারণ এই সাইডগুলোতে খুব একটা আশাই হয় না। আর এই যে তাবিব, সে হলো এই যে টেবিলের নিচে ঢুকে আছে, এখন এদিক দিয়ে একবার বের হচ্ছে একবার ঢুকতেছে। তাবিবকে কোনোভাবেই মাস্ক পরানো যায় না, ওকে তো দেশে নিয়ে গেলে মাস্ক পরাতেই হবে। তো আমরা খাবার অর্ডার করেছি, তো দেখলেন এখন খাবার সার্ভ হবে আর কি। আমরা বাইরের সাইড থেকে ভিতরের দিকে এসে বসেছি, এই জায়গায় প্রথমে খালি ছিল, একটু রাশ ছিল, তো ওই কারণে তখন বসছিলাম না। তো এখন দেখলাম যে একটু খালি হয়েছে, তো ভাবলাম যাই গিয়ে বসি। মালয়েশিয়ার কোভিড পরিস্থিতি আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো, অনেক অনেক ভালো। আমরা অর্ডার করেছি একটা চিকেন ফ্রাই, আমি খাবো না, শুধুমাত্র আপনাদের ভাইয়া চিকেন ফ্রাই খাবে। আর সাথে আছে ফ্রেঞ্চ ফ্রাই, আর এটা তো ড্রিঙ্কস। আর এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের এই যে বাকেটটা, এটার মধ্যে আছে চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই প্লাস স্পাইসি চিজ আর কি, মেল্টেড। আর তাবিবের কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই খুবই পছন্দ, তো তাকে একটু দিলাম। তুমি খাইছিলা ফ্রেঞ্চ ফ্রাই বাবু? খাওনি? খাইছো তো, ইয়াম্মি করে খাইছো তো, এটা খুব মজা ছিল। এটা নতুন ইনক্লুডেড হয়েছে টেক্সাস চিকেনে, এটা আমি আগে দেখিনি, আজকে ফার্স্টে দেখলাম। 7 রিঙ্গিত নিয়েছে এটার দাম, আর খেতেও খুব মজা ছিল। ফুড রিভিউ করে ফেললাম, যারা টেক্সাস চিকেন এটা এখনও ট্রাই করেননি ট্রাই করতে পারেন। আর তোশানের জন্য রাইস নেওয়া হয়েছে, তোশান হলো মাছে ভাতে বাঙালি, আর তোশানকে এখন চিকেন দিব সাথে ফ্রেঞ্চ ফ্রাই, আর এটা একটা বার্গার আপনাদের ভাইয়ার, আর সাথে আমার জন্য আছে স্পাইসি টেক্স র্যাপ। যদিও বা র্যাপটা আমি পুরোটা শেষ করতে পারিনি, হাফটা আবার বাসায় নিয়ে আসতে হয়েছে, আপনাদের ভাইয়াও বার্গারটা শেষ করতে পারেনি।
তো এই যে এখানে আগে ছিল আনলিমিটেড ড্রিঙ্কস, এখন আর আনলিমিটেড ড্রিঙ্কস অপশনটা বন্ধ করা মনে হয় কোভিডের জন্য। এখানে ড্রিঙ্কস আনলিমিটেড খাওয়া যেত। তো এই রেস্টুরেন্টটাতে আমার শ্বশুর শাশুড়ি আম্মু সবাইকে খাওয়ানো হয়েছে এবং তারা সবাই খুবই পছন্দ করেছে এই টেক্সাসের খাবার আর কি, মজা লেগেছে তাদের কাছে, আমাদের কাছেও খুবই মজা লাগে। তো ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করি। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা আউটলেটে ঢুকেছি, ডিফ্যাক্টোর একটা আউটলেট। তো এখানে ঢুকেছি, নর্মালি তোশান তাবিবের কিছু ড্রেস কিনতে হবে। তো এখানে এসে এই টাইপের এই যে শার্ট, তারপরে এগুলো কী বলে টি শার্ট, দেন হলো টপস, এগুলো দেখে ভালোই লাগছিল। এক সময় পরেছি, বাসায় পড়তাম, বাইরে কখনো পরা হয়নি, বাসায় পড়তাম। এখন আর বাসায়ও খুব একটা পরা হয় না, এখন থ্রি পিসটাই বেশি পরা হয় বাসাতে। তো এখানের কালেকশনগুলো ভালোই লাগছিলো, তবে তোশানার তাবিবের জন্য তেমন কোনো ড্রেস এখানে পেলাম না। আর এখানে কোনো কিছু একটু টাচ করলেই পড়ে যাচ্ছে, মানে হ্যাঙ্গারে খুব ভালোভাবে ঝুলানো নেই আর কি। এই রেড কালারের টপসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কিন্তু এটার গলাটা খুবই বড়। আর এই যেগুলো হলো প্লাজো, এই প্লাজোগুলো সুন্দর। আর এখান থেকে প্লাজো আমি একটা নিয়েছিলাম, এগুলো পরেও আরাম অনেক। এটা একটা হোয়াইট কালারের টপস, এই যে গ্রে কালারের টপস, এগুলো সবগুলাই সুন্দর। তো আমি আবার একটা হ্যাট নিলাম, হ্যাট নিয়ে একটু ট্রাই করছি কেমন লাগে দেখার জন্য, যেহেতু সব কিছু এখন খুলে দিয়েছে। ইনশাআল্লাহ মালয়েশিয়ার কোনো একটা বিচে তো ঘুরতে যাব, তো তখন একটা এরকম হ্যাট কিনবো চিন্তা করেছি। আর এই তো আপনাদের ভাইয়া তোশান তাবিব সামনের দিকে আছে, যাই দেখি ওরা সামনের দিকে কি করছে। এখান থেকে আমরা বের হয়ে টুকটাক একটু কনসেপ্ট থেকে বাজার করব, তারপরে আমরা চলে যাব, আমাদের আর তেমন কোনো কাজ নেই। তো আমার কাছে তো ভালোই লাগছিল। জি মা, আচ্ছা ঠিক আছে বুঝছি, তুমি তো খুব সুন্দর করে কথা বলতে পারো আর তোমার সব কথাই তো আমি বুঝি, তাই না বাবা? না ও আচ্ছা, তুমি সবাইকে আই লাভ ইউ বলে দাও তো। আই লাভ ইউ। এই তো আমাদের কাজ শেষ, তেমন কোনো কাজই করতে পারলাম না, কারণ এই পিচ্চিদেরকে নিয়ে কোনো কাজ করা যায় না। অনেক কাজ ছিল, অনেক কিছু দরকার ছিল কেনা। আমরা নেক্সট মান্থে ইনশাল্লাহ কোনো এক জায়গায় যাব, কোথায় যাব সেটা বলছি না, তার জন্য কিছু শপিং ছিল, তারপরে দেশের জন্য শপিং আছে, মানে এরপরে খালি আমরা ঘোরার উপরে থাকবো ইনশাল্লাহ। তো ভাবছিলাম যে একটু কিছু দেখবো টেকবো, তো এই এত অল্প সময়ের মধ্যে দেখা সম্ভব না। আর আজকে আমাদের বিল্ডিং একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে, তো সেটা কি ঘটনা আপনারা থাম্বনেইলে দেখে অলরেডি বুঝে গেছেন। তো এরপরে আমি যে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যারা দুর্বল চিত্তের, যারা ভয় পান এই টাইপের জিনিস, তারা না দেখবেন না দয়া করে, কারণ উচিত দরকার নাই আর কি, ভয় পেলে এটা কন্টিনিউ করা দরকার নাই। যাদের সাহস আছে তারা দেখতে পারেন, বাসায় যাই তারপরে বিস্তারিত বলবো। এই তো বাইর থেকে বাসায় এসেছি, এখনো ফ্রেশ হইনি, আপনাদের সাথে আগে ঘটনাটা শেয়ার করি তারপরে ফ্রেশ হব। ঘটনাটা হলো আজকেরই ঘটনা, আজকে সকাল তখন বাজে হলো 10:30, আমি হলো তোশানের আজকে 2টা ক্লাস ছিল সকালে, আর তোশানের টিচার অসুস্থ ছিল বলে বাকি 3টা ক্লাস আজকে ক্যান্সেল হয়েছে। তো আমি তোশানের আপনাদের ভাই অফিসে চলে গেল, তোশানের একটা লাস্ট ক্লাস ছিল সেটা শেষ করে আমি তোশান তাবিবকে নিয়ে বেডরুমে এমনিতে শুয়েছিলাম সকালে নাস্তা শেষ করে। তাবিব মনে হচ্ছিল ঘুমাবে, কান্নাকাটি করবে, এই জন্য তাবিবকে নিয়ে শুয়ে আছি। আর প্রচণ্ড গরম ছিল, আর এক রুমে তো এসি, তো ভাবলাম যে এই রুমে এসি ছেড়ে শুয়ে থাকি, যার তোশানের ক্লাসও যেহেতু নেই, পরে উঠে রান্না বান্না করব। তো এর মধ্যে আপনাদের ভাই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে, আমি খেয়াল করিনি, আমি ওই যে একটু চোখ বন্ধ হয়ে এসেছে সকালে উঠা, হয়তো হঠাৎ করে শোয়ার পরে চোখটা একটু লেগে এসেছে। পরে আপনাদের ভাইয়া হোয়াটসঅ্যাপে সরাসরি কল করলো, কল করে বলছে যে আমাদের বিল্ডিংয়ে কিন্তু সাপ দেখা গেছে। আমাদের এই বিল্ডিংয়ের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবি শেয়ার করা হয়েছে, সাপ যে দেখা গেছে সেটার ছবি শেয়ার করা হয়েছে আর কি। আর সাপটা দেখেছে, যিনি দেখেছেন উনি হলো রাতের বেলা দেখেছেন। তো আমি আপনাদেরকে এখন বলতেছি, আর আপনারা আমার সাথে সাথে আমার বিল্ডিংয়ের একদম গ্রাউন্ড লেভেল থেকে তিনতলা পর্যন্ত তো পার্কিং, আর তিনতলাতেই আমাদের গাড়িটা। এই আমাদের উপরে আর কোনো পার্কিং আছে? আমাদের পার্কিং এর উপর আর কোনো পার্কিং আছে? আছে অর্ধেক। ও আচ্ছা, ওই যে হ্যাঁ, এক পাশে সুইমিং পুল আর পাশে। আচ্ছা আমাদের পার্কিং, আমাদের হলো লেভেল 3-তে, লেভেল 4-এ পার্কিং, তার উপরে আরেকটা আছে লেভেল 5, তবে লেভেল 5-এর ফুল পার্কিং না, হাফ হলো ওই যে আপনারা দেখেছেন জিমনেশিয়াম, সুইমিং পুল, ম্যানেজমেন্টের অফিস, আর এক সাইডটা হলো পার্কিং। তো লেভেল 3-তে হলো মানে আমাদের পার্কিং, যেখানে আমাদের গাড়িটা যেখানে পার্ক করি সেখানে হলো দেখা গেছে আর কি।
পাইথন, পাইথনই ছিল এটা। তো যিনি দেখেছেন উনি দেখে হলো হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবি শেয়ার করেছে, আর রাত্রে দেখা হয়েছে। এরপরে সকাল থেকে খোঁজ চলছে যে কোথায় গেল, কোথায় গেল, কোনো গাড়ির ভিতরে ঢুকে আছে কিনা, মানে খুবই একটা মানে ভয়ঙ্কর অবস্থা আর কি। আর আপনাদের ভাইয়া ফোন দিয়ে বললো যে বাসা থেকে বের হয়েও না, অনেক সময় দেখা যায় কোনো ডেলিভারি আসলো, নিচে হয়তো বাচ্চাদেরকে নিয়ে নিচে চলে যায়, আর যদি লিফটের মধ্যে ঢুকে থাকে আল্লাহ না করুক বলা যায় না। আমি বাচ্চাদেরকে নিয়ে ঢুকে পড়লাম, আমি বলছি আর আমার গায়ের লোম একদম দাঁড়িয়ে গেছে। যাই হোক, আমি শোনার পর থেকে তো মানে আমার হাত পা পুরো একদম কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। সাপ আমি খুবই ভয় পাই, যদিও বা আমার দেখতে খুব ভালো লাগে, এটা বললে আপনারা হয়তো হাসবেন অনেকেই, আমার দেখতে খুবই ভালো লাগে। আমি কিন্তু কথা বলছি আর সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার পার্কিং, কোকাহতলা পর্যন্ত পার্কিং দেখতে পাচ্ছেন, আর পার্কিংয়ের গাড়ির কোথায় ছিল সেগুলো আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, আমি তো মানে এত ভয় লাগছিল আমার, আমি আর বিশান থেকে ওদের দুজনাকে নিয়ে নামছি না, তাবিক তো ঘুমিয়ে গেছে। আর তোশানকে বললাম যে তোশান এই অবস্থা, তোশান বলছে আম্মু চলো আমরা গিয়ে দেখে আসি। আমি বললাম ভালোই তো বাবা তোমার সাহস, তুমি গিয়ে দেখে আসবা। আমি যে বেডরুমের ডোর লক করে বেডরুমে বসে আছি, আমার খাটে নেমে নিচে নেমে আমি যে কিচেনে যাব আমার সেই সাহসটা হচ্ছিল না, এত ভয় লাগছিল আমার কাছে যে বলা যায় না যে কোনোভাবে যেদিক দিয়ে হোক যদি উপরে উঠে আসে, যদিও আমরা 10th ফ্লোরে 10 তলায় আমরা, তারপরেও তো বলা যায় না। যাই হোক, এরপরে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা মেসেজ শেয়ার করেছে যে সব গাড়ির ওনার, যাদের যাদের গাড়ি আছে সব ওনারদেরকে বলতেছে যে আপনারা গিয়ে আপনাদের গাড়ির ইঞ্জিন চেক করেন। অনেক সময় দেখা যায় ইঞ্জিনের ভিতরে গিয়ে বসে থাকে, ইঞ্জিনের জায়গাটা একটু গরম থাকে তো ওইখানে গিয়ে বসে থাকে। তো আপনাদের ভাইয়াকে বললাম তুমি আসো অফিস থেকে আসো, আসলে আমার খুব ভয় লাগছে, তুমি না আসা পর্যন্ত তো আমি রুম থেকেও বেরোতে পারছি না, আর হলো ইয়ে করো গাড়ি তো চেক করতে হবে যদি আমাদের গাড়িতে উঠে বসে থাকে। আর লেভেল 3তেই এটাকে দেখা গেছে, লাস্ট দেখা গেছে লেভেল 3তে। তো আপনাদের ভাইয়া অফিস থেকে আসলো, এসে তো গাড়ি চেক করতে গেল, আমি তো ভয় পাচ্ছিলাম অনেক। আমি বললাম যে দেখো একা একা মানে কিছু করতে যেও না, যদি দেখেও ফেলো একা একা কিছু করতে যেও না, বা সাবধানে যেও। যাই হোক, সাবধানে গিয়ে গাড়ি টাড়ি চেক টেক করে এসে বললো যে না আমাদের গাড়ির কোনো জায়গায় কিছু নেই। তো ঠিকই আছে, তো গাড়ির যে জায়গাটাতে মানে বসেছিল সেটা তো মানে সহজে খোলা হয় না, ইঞ্জিন তো আর মোটামুটি কোনো প্রয়োজন ছাড়া তো ইঞ্জিন খোলা হয় না আর কি। তো এই কারণে সব ওনারদেরকে চেক করতে বলেছে যে চেক করে দেখেন আপনাদের কারো গাড়ির ইঞ্জিনের মধ্যে ঢুকে বসে আছে কিনা। কোন দিক দিয়ে ঢুকে ইঞ্জিনের নিচের দিক থেকে না গাড়ির ইঞ্জিনের নিচে নাকি ফাঁকা আছে, ওদিক দিয়ে ঢুকে ঢুকার সম্ভাবনা থাকে আর কি। তো ঠিক আছে, আপনাদের ভাইয়া তো চেক টেক করে চলে গেল অফিসে, এদিকে তো আমার তারপরেও ভয় লাগছে, আমি তখনও কোনো রান্নাবান্না কিচ্ছু করিনি, আমি ওদেরকে নিয়ে বসেই আছি। আমার খালি মনে হচ্ছে যে ধরা না পড়া পর্যন্ত আমি শান্তি পাবো না, কারণ উপরে উঠে আসতে পারে বলা যায় না, কোনো একটা ফাঁক দিয়ে যদি উপরে উঠে আসে সিঁড়ি বেয়ে বেয়ে, কারণ লিফটও আছে সাথে, হয়তো বা সে লিফট কল করতে পারবে না কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে পারবে। তো যাই হোক, তার আপনাদের ভাই অফিসে যাওয়ার আধা ঘন্টা পরে হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই যে গ্রুপে মানে আমাদের এই বিল্ডিংয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে হলো শেয়ার করেছে যে পাওয়া গেছে। আমি আপনাদের সাথে একটু ভিডিও ক্লিপ শেয়ার করব, আপনারা দেখে নেবেন কোথায় বসেছিল। তো এরপরে ভিডিও ক্লিপটা হয়তো বা শেয়ার করব, আপনারা যারা দুর্বল চিত্তের যারা দেখতে ভয় পান তারা প্লিজ এই জায়গাটুকু স্কিপ করলেও পারবেন, না দেখলেও চলবে আপনাদের। তো ফায়ার সার্ভিসের লোক সকাল থেকেই খুঁজতেছিল এবং ফায়ার সার্ভিসের লোকরাই খুঁজে পেয়েছে আর কি। তো দেখেই বুঝতে পারছেন যে মোটামুটি একটা ভালোই বড় সাইজের আর কি, 6 ফুট বা 7 ফুট এরকম নাকি ছিল, এটা পাইথনের একটা বাচ্চা, পাইথনের বাচ্চা আর কি। তো আমি আসলে আমার ওই সময়টা যে কি মানে কীরকম ভয়ের মধ্যে গেছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এরকম একটা সিচুয়েশন। যারা আমার সাথে আমার ফেসবুকে অ্যাড আছেন তারা অলরেডি ভিডিওটা দেখেছেন, আমি ফেসবুকে শেয়ার করেছিলাম, সবাই দেখে বলেছে আল্লাহ কী অবস্থা তোমরা কিসের মধ্যে থাকো। আপনাদের মনে আছে কি না জানি না, আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে বলেছিলাম আমি এই কারণেই মালয়েশিয়ার ডুপ্লেক্স বাসাগুলো নেই না। তো ওইখানে আমাকে এক আপু কমেন্ট করেছিল, আপনি শুধু শুধু ভুল ইনফরমেশন কেন দিচ্ছেন, কে বলেছে আপনাকে ডুপ্লেক্স বাসাতে এরকম থাকে? তো ডুপ্লেক্স বাসাতে তো কোনো মানে এরকম কোনো ফ্লোরই নাই, ডুপ্লেক্সগুলো তো নিচতলা, দোতলা, তিনতলা, আর এটা একটা হাইরাইজ বিল্ডিং, এখানে যদি চলে আসতে পারে তো ডুপ্লেক্স বাসাগুলোতে শুনেছি কেমন যে নিচে থেকে বেয়ে বেয়ে নাকি একদম এসির মধ্যে দিয়ে ঢুকে যায়। অনেকে এমনও শুনেছি মালয়েশিয়াতে, এমনও শুনেছি যে অনেকে কিচেনে ঢুকে দেখছে কিচেনের যে কিচেন টপটা আছে তার উপরে শুয়ে আছে। সো এটা আসলে খুবই ভয়ঙ্কর, আমার তো এখনও গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে, খুবই ভয়ঙ্কর একটা জিনিস। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন কীরকম অবস্থা, কীভাবে এটাকে ধরেছে, আমি তো যতটুকু পারি একটু শেয়ার করলাম, পুরোটা দিলাম না আপনাদেরকে।
এরপরে তারপরে আমার আরেকটা আপু থাকে, যে আপুটা কদিন আগে আমার এখানে বেড়াতে এসেছিল। তো আমাকে ফোন দিল, ফোন দিয়ে বললো, আপু আজকে থেকে 10 দিন বা 15 দিন আগে কলম্বিয়া থেকে একটা তেলের জাহাজ মালয়েশিয়াতে আসছে, এবং ওই জাহাজে করে কলম্বিয়া থেকে একটা সাপ মালয়েশিয়াতে ঢুকে গেছে, পাইথনের বাচ্চাই মালয়েশিয়াতে ঢুকে গেছে। তো 15 দিন ধরে সেই পাইথনটাকে খোঁজা হচ্ছে। তো এমনও হতে পারে এটা সেই পাইথন, কোনো গাড়ির ভিতরে করে, কোনো গাড়ির ইঞ্জিনের ভিতরে করে তোমাদের এখানে চলে এসেছে, কারো গাড়ির মধ্যে করে, বা অনেক গাড়ি আছে যেগুলো লরি টাইপের গাড়ি, অনেকের গাড়ি আছে যেটা ব্যাক সাইডটা খোলা থাকে, তারা অনেক গ্রামে ট্রামে বা অন্য কোথাও গেছে, সেটার পিছনে করে চলে এসেছে, এরকমও হতে পারে। তো অনেক কিছুই হতে পারে। তো কি হয়েছে সেটা জানি না, তবে আসলে সত্যি কথা বলতে এত ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি। আমি সমানে খালি আমার শাশুড়ি আর আম্মুর সাথে আর ভাইয়ার সাথে কথা বলছিলাম, আপনাদের ভাইয়া তো অফিসে এত কথা বলতেও পারবে না, মানে আমি ভয়টা কাটানোর জন্য ওদের সাথে কথা বলছিলাম। তারপর যখন ধরা পড়লো তখন তো শান্তি, এরপরে লিখনের সাথে কথা হলো, লিখন আমাকে একটা ভিডিও পাঠালো লিখনের বাসায় আজকে থেকে। লিখনের ওখানে তো তাসলিমা লিখন, ওরা যেখানে থাকে ওখানে তো হর হামেশাই আসে, তো ওদের বাসায় আজকে থেকে 2 দিন আগে একটা এরকম ধরেছে আর কি, যেটা লিখনের 2টা হাঁস খেয়ে ফেলেছে। হাঁস খেয়ে ওইটা ভিডিও আমাকে পাঠিয়েছে, ওই ভিডিওটা আমি আর শেয়ার করলাম না। হাঁস খেয়ে পেটটা এত বড় হয়ে গেছে, একদম ফুলে এত বড় হয়ে গেছে হাঁস খেয়ে, ওইটা প্রায় 14 থেকে 15 ফুট হবে, বিশাল বড় পাইথন। তো মালয়েশিয়াতে কিন্তু প্রচুর পাইথন, প্রচুর প্রচুর পাইথন। আর একটা মজার কথা, মালয়েশিয়াতে কিন্তু অনেক হন্টেড প্লেস আছে, একটা হোটেল আছে হন্টেড, আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম চলো আমরা হোটেলে গিয়ে এক রাত থাকি। ওটা হলো গেন্টিং হাইল্যান্ডে একটা ফ্লোর আর কি, পুরো হোটেলটা না, হোটেলের একটা ফ্লোর হলো হন্টেড আর কি। তো আমার খুব ইচ্ছা যে আমি ওই হোটেলে গিয়ে এক রাত থাকবো, কেমন অভিজ্ঞতা হয় আমি দেখবো। তো এরকম অনেক জায়গায় আছে মালয়েশিয়ার, অনেক জায়গায় এরকম হন্টেড আছে আর কি, এই টাইপের মানে অশরীরী বা ইনভিজিবল জিনিসপত্র জিনিস আর কি, এরকম দেখা যায়, অনেকে দেখেছে। আমি এখনো পর্যন্ত এরকম কোনো ফিল করিনি, তবে আমি আমার আগের বাসায় থাকতে, আগের বাসায় থাকতে আমি একটু একটু ফিল করেছি মাঝে মধ্যে দুপুরবেলা, বিশেষ করে দুপুরবেলা। তো আমি যখন প্রেগনেন্ট ছিলাম, তাবিব যখন পেটে, তোষাণ ঘুমিয়ে গেলে দুপুরে তো আর কেউ থাকতো না, ওই সময়টা আমি আমার বেডরুমে শুয়ে থাকলে আমার মনে হতো যে আমার অন্য রুমে কেউ নড়াচড়া হাঁটাহাঁটি করছে, বা আমার কিচেনে কেউ কাজ করছে। এটা হয়তো বা আমার আনকনসিয়াস মাইন্ডের চিন্তাভাবনাও হতে পারে, আর প্রেগনেন্সিতে মানুষ অনেক কিছু চিন্তা করে, অনেক রকম স্বপ্ন দেখে, সেটার কারণেও হয়তো হতে পারে। আর ওই বিল্ডিংগুলো অনেক পুরাতন, আমরা আগে যে বাসায় ছিলাম বিল্ডিংগুলো অনেক পুরাতন, অনেক আগে করা হয়েছে বিল্ডিংগুলো। তো আপনারা তো দেখলেন, আপনারা আমার কাছ থেকে ঘটনাটাও শুনলেন। তো আমি আজকে সকাল থেকে কোনো রান্নাবান্নাই করিনি, মানে আমার কিচেনে যেতেই ভয় লাগছিল, আপনাদের ভাই আজকে দুপুরে খেতেও আসেনি, বাইরেই খেয়ে নিয়েছে, আমি আর তোষার নুডলস খেয়েছি, কোনো রকম করে কিচেনে রান্নাটা করেছি। আমার খালি মনে হচ্ছিলো কিচেনের এই ক্যাবিনেট খুললে যদি দেখেই বসে আছে, যদিও ধরা পড়েছে, অনেকে বলে না যে এটার আরেকটা জোড়া থাকে, তো এটা হয়তো বা জোড়া থাকার সম্ভাবনা নেই, তারপরও সাবধানে থাকা আর কি। বাথরুমে যেতে ভয় লাগছে, এই রুম থেকে ওই রুমে যেতে ভয় লাগছে, কারণ শোনার পর থেকে আমার খালি সারা গা শিরশির করছিল, আর মনে হচ্ছিল জাল্লা মাফ করো এরকম, মানে সামনাসামনি যে দেখিনি আমি, এটাই হলো সবচেয়ে বড় কথা। দেখা যাচ্ছে এমনও হতে পারতো গেট খুললাম, গেটের সামনে দাঁড়িয়ে আছে, বা দাঁড়িয়ে আছে বলছি, গেটের সামনে কুণ্ডলী বাকি আছে। আর একটা ছোট্ট ঘটনা শেয়ার করি, ঘটনাটা আব্বুর কাছ থেকে শোনা। তখন আমি ক্লাস 2 বা 3 পড়ি, আমরা খুবই প্রত্যন্ত একটা জায়গায় থাকতাম বান্দরবনের ওইদিকে আরও ভিতরে, এটাকে মৌলভী কাটা বলে, নাইক্ষংছড়ি বলে একটা জায়গা আছে, ওটারও আরেকটু ভিতরে থাকতাম আমরা। তো ওইখানে আব্বুর স্টাফদেরকে নিয়ে, আব্বুগুলো ছিল বিট অফিসার, মানে যে একটা ফরেস্টে যে একটা বিট থাকে, মানে একটা বিটের আব্বু ছিল ওখানকার হেড আর কি। তো আব্বুর স্টাফদেরকে নিয়ে ইয়েতে গিয়েছে, কি জানি বলে পেট্রোলে গিয়েছে। পেট্রোল হয়তো বুঝবেন যে অনেক সময় দেখা যায় কেউ গাছ কেটে ফেলছে, বা কোনো এক জায়গায় কোনো সমস্যা হয়েছে ফরেস্ট রিলেটেড, আব্বুদেরকে যেতে হতো। তো ওই দিন প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর তখন তো অনেক ঘন জঙ্গল ছিল, এখন না হয় জঙ্গল টঙ্গল সব কেটে ফেলেছে। তো এরকম গেছে, যাওয়ার পরে সবাই দেখছে যে কোথায় গাছ কেটেছে, এগুলা দেখছে। তো আব্বুদেরই একটা স্টাফ, ওই ভাইয়াটাকে আমার এখনো মনে আছে, ভাইয়াটা একটু স্বাস্থ্যবান ছিল। তো ভাইয়াটা কিছু একটার উপরে দাঁড়িয়ে আছে আর কি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কোথায় কি করেছে। তো একটু পর পরে উনি দেখতেছে যে উনি একটু নিচের দিকে নামতেছে, আবার উপরের দিকে উঠতেছে, মানে নিচে নামছে উপরে উঠছে, এরকম হচ্ছে আর কি। হঠাৎ করে আর একটা ভাইয়া মানে পাশ থেকে দেখে যে উনি একটা অনেক বিশাল বড় নাকি পাইথন ছিল, ওইটা কুণ্ডলি পাকিয়ে ওই জায়গাটায় আছে, আর ভাইয়া ওই
ওইটা ওই কুণ্ডলিটার উপরে দাঁড়িয়েছিল, এই জন্য একবার নিচে নামতেছে, মানে ওই পাইথনটা কিছু বড় সড়ো কিছু একটা খাওয়ার পরে, সে খাওয়ার পরে তো ওদের আর কোনো শক্তি থাকে না, খাওয়ার পরে সে মানে একদম ঘুমিয়ে গেছে, ওই এজন্যই সে তার শক্তিটা কাজে লাগাতে পারেনি, না হলে তো সে পেঁচিয়ে ফেলতো। পাইথন তো আর ছোবল তুলে ছোবল মারে না, এরা তো পা পেঁচায় ফেলে তারপরে যতটুকু পারে গিলে খাওয়ার চেষ্টা করে। তো ওই আব্বুর কাছ থেকে ঘটনাটা শুনেছিলাম, ভাইয়াটা সাথে সাথে ওইটা থেকে লাভ দিয়ে ফেলে, পরে ফরেস্টেরই সব আরো লোকজন আরো মানে কি জানি বন্য প্রাণী কর্তৃপক্ষ সবাই গিয়ে পাইথনটাকে ধরে খাঁচার মধ্যে করে পরে পুঞ্জাদি চিড়িয়াখানায় দিয়ে দিয়েছিল। তো আর একটা দেখেছিলাম ভিডিও, ইন্দোনেশিয়াতেও কিন্তু প্রচুর পাইথন, ইন্দোনেশিয়াতে দেখেছিলাম এক বয়স্ক মহিলা কাঠ কাটতে গিয়ে খুঁজে পাওয়া যাচ্ছিল না, পরে দুই দিন পরে একটা বিশাল বড় পাইথন দেখেছে সবাই, মানে গ্রামের লোকজন যারা খুঁজতে গিয়েছে, তো দেখে যে পাইথনের পেটটা ফুলে আছে, পরে সেই পাইথনের পেটটা কেটে কিন্তু ওই ভদ্র মহিলাকে জীবন্ত তো ছিল না পাইথনের পেটের মধ্যে, মৃত অবস্থায় গিলে ফেলেছিল, ওরা তো আর কামড়ায়ও না গিলে ফেলেছিল। পুরো ভিডিওটা মানে ইউটিউবে আছে, ইন্দোনেশিয়ান পাইথন টাইপের কিছু একটা দিলে হয়তো আপনারা সার্চ করলে পাবেন। তো আসলে মালয়েশিয়াতে আমি তো এটা শুনেছি, আর ওই আপু তো আমাকে অনেক কিছুই বলেছিল যে হ্যাঁ আপনি না জেনে ইনফরমেশন, না জেনে আসলে ইনফরমেশন দেই না, যেটা জানি সেটা সম্পর্কেই বলার চেষ্টা করি। তো যাই হোক, আপনারা দেখলেন, আপনারা ভয় পেলে আমাকে মাফ করবেন, আসলে ভয় পাওয়ার জন্য না, আমার কাছে এটা একটা ভয়াবহ দিন ছিল আর একটু এক্সাইটমেন্টও ছিল, এ কারণে শেয়ার করলাম। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।